দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিকেলে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম জিয়া গত 27 ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। সেদিনই তিনি আবারও গুলশানের বাসভবনে ফিরোজায় ফিরে যান। এর আগে গত বছরের শুরুর দিকে প্রায় 3 মাস হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন। সেবার তার হার্টের রিং পরানো হয়েছিল। এছাড়া তিনি আর্থ্রাইটিস ও ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করে অভিযোগ করেন, সরকার তার সুচিকিৎসায় বিদেশে যেতে দিচ্ছে না। তার চিকিৎসা দরকার এবং বাইরে দরকার, যেহেতু সরকার সেটা দিচ্ছে না, সেই কারণে দেশেই আমরা সেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, জনগণের কাছে আমরা দোয়া চাই। স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দাবি করেন, সরকার জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না বলেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। এই সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই কোনো সুষ্ঠুবাদ নির্বাচন হবে না, জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেই কারণেই আজকে আওয়ামী লীগ এই সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব। সময় সংবাদ।